আসসালামু আলাইকুম প্রিয় অ্যাক্সিস বাসী, আশা করি সবাই ভালো আছেন। দেশের সর্ববৃহৎ মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত বিভিন্ন সিনিয়র ভাইয়া আপুরা এবং প্রসিদ্ধ বিভিন্ন মেন্টর ও বড় বড় চিকিৎসকদের অবদানে অ্যাক্সিস এখন প্রায় 81,000 সদস্যের এক বিশাল পরিবার। এ পর্যন্ত অ্যাক্সিস ইউটিউবে প্রায় 1900-র বেশি শিক্ষণীয় ভিডিও আপলোড করেছে, যার মধ্যে রয়েছে একাডেমিক, ক্লিনিক্যাল সহ নানা ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন সেশন। এছাড়া প্রপ পরীক্ষার্থীদের জন্য অ্যাক্সিস বিভিন্ন ধরনের সিরিজের আয়োজন করেছে, যেমন ভাইভা সেশন, রিটেন সেশন এবং আরো বিভিন্ন রিভিউ সেশন। আজ এরকমই একটি সেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি আপনাদের সাথে আজ পুরো অনুষ্ঠানে হোস্ট হিসেবে আসছি, তাহসিন রহমান, চাঁদপুর মেডিকেল কলেজ, সেশন 2019-20। এবং আমাদের এই পুরো অনুষ্ঠানকে এবং পুরো সেশনটিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত জনাব ডক্টর বজলুল করিম চৌধুরী স্যার, অ্যাসোসিয়েটেড প্রফেসর, হেড অফ ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, কলোনেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সকলেই জানি স্যার কত চমৎকার ভাবে স্যারের সেশন গুলো নেন। আমরা যদি যারা স্যারের প্রিভিয়াস সেশন গুলো অ্যাটেন্ড করেছি সেখান থেকে আমরা দেখেছি, যেমন গত সেশনটি ছিল স্যারের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের উপরে, স্যার কত সুন্দর বিভিন্ন বাস্তবিক কাহিনী দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন বিভিন্ন টপিক, যাতে আমরা সহজে এগুলো মনে রাখতে পারি এবং আমরা বুঝতেও পারি এই টপিক গুলো সহজে আয়ত্ত করতে পারি। আর এ সেশন শুধু নিজে দেখলে হবে না, অবশ্যই আপনাদের যারা পরিচিত বন্ধু আছে মেডিকেলে পড়ছে, অথবা আপনাদের ছোট ভাই জুনিয়র, অথবা বিভিন্ন ডাক্তারদের মাঝেও আপনারা শেয়ার করতে পারেন এই সেশন গুলো এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন। স্যার, আপনি অনুমতি দিলে আমরা মূল সেশনটি শুরু করতে পারি। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনি শুরু করতে পারেন স্যার। ধন্যবাদ। তো বেশ কয়েকদিন পরে আবার আমরা মিলিত হয়েছি। হয়ে গেছে তো ডাইজেশনের পরে অ্যাবজর্পশন হলো, এবার কি হবে? অ্যাবজর্পশন কোথায় হলো? তাসিন, তুমি বলো কোথায় অ্যাবজর্ব হয়ে আসে, কোথায় খাবারগুলো, খাবারের যে ফুড পার্টিকেলস গুলা, যেগুলো নাকি এন্ড প্রোডাক্টস অফ ডাইজেশন, হ্যাঁ, অথবা অ্যাবজর্বেবল যে সাবস্টেন্স গুলা, সেগুলো অ্যাবজর্ব হয়ে কোথায় আসলো স্যার? আমাদের বলো ব্লাডে। দেখি, আমার সাথে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, জি স্যার, কোথায়? স্যার আমাদের ব্লাডে আসে স্যার।
স্যার কি শুনতে পাচ্ছেন? দুঃখিত স্যার, মেবি ডিসকানেক্ট হয়ে গেছেন। স্যার আসলে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আপনারা আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। আপনাদেরকে আবারও আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি যে স্যার হয়তো টেকনিক্যাল কারণে আমাদের সাথে আমাদের থেকে বিযুক্ত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো স্যার আবার যুক্ত হলে আমরা আবার সেশনটি শুরু করব। ধন্যবাদ।
হ্যাঁ, আমার একটু শুনতে জি স্যার, পাচ্ছো? জি স্যার, জি স্যার, আমি কি বললে, জি স্যার, যেজন্য এখন জি স্যার, এখনো আপনার কথাটা কেটে কেটে আসছে। যে কথা যাচ্ছে না, জি স্যার, জি স্যার, তো সবাই আছো তো? জি স্যার, আছে ইনশাল্লাহ, আপনি আবার শুরু করতে পারেন। সবাই আছো তো? জি স্যার, আচ্ছা আচ্ছা, তো যে কথা বলছিলাম আর কি, যে আমরা দুঃখিত দর্শক মন্ডলী, স্যারের কিছু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে স্যার আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আবার স্যার আমাদের সাথে যুক্ত হবেন। বড়ই সমস্যা। জি স্যার, নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো, নেটের। স্যার একটু কেটে কেটে আসছে, কথা আসছে বাট একটু কেটে কেটে। আবার আবার একটু আবার হ্যাঁ, আমি আরেকটা করতেছি। হ্যাঁ, আমি আবার ঠিক আছে। জি স্যার, আচ্ছা জি ঠিক স্যার, আছে, জি স্যার, জি স্যার, এবার ক্লিয়ার, আপনি শুরু করতে পারেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন বোঝা যাচ্ছে, জি স্যার, কথা বোঝা যায়? জি স্যার, ক্লিয়ার স্যার, আপনি শুরু করুন। তো যে কথা বলছিলাম, হ্যাঁ, যে এই ফুড পার্টিকেলস গুলো কোথায় আসে আফটার অ্যাবজর্পশন? স্যার আমাদের ব্লাডে, ব্লাডে আসে। ব্লাডের কোন জায়গায়? স্যার ব্লাডের মাধ্যমে বিভিন্ন সেলে। সেলে, এটা তো পরে। আচ্ছা হ্যাঁ, এনিহাউ, প্রথমে কিছু কিছু সাবস্টেন্স আসে হচ্ছে পোর্টাল সার্কুলেশনে, ব্লাডে তো অবশ্যই, হ্যাঁ, পোর্টাল সার্কুলেশনে। হ্যাঁ, পোর্টাল সার্কুলেশনে আসে, দেন পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে সেইগুলো, হ্যাঁ, আসছে হচ্ছে লিভারে, লিভার থেকে আসছে
পরবর্তীতে কি বলে ভেনাস ব্লাডের সাথে আসে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। আর কিছু কিছু ফুড পার্টিকেলস যেগুলা বিশেষ করে ফ্যাট লিপিড অ্যাবজর্পশন হয়েছিল অন্য একটা পথে, সেটা হচ্ছে যে ওই থোরাসিক ডাক্টের মাধ্যমে, যেটা হ্যাঁ লিমফেটিক চ্যানেলের মাধ্যমে আসলো থোরাসিক ডাক্টের, এবং সেখান থেকে তারা কিন্তু সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল। তাহলে দুই পথে, হ্যাঁ লিপিড ছাড়া অন্যান্য, লিপিড বলতে কাইলোমাইক্রন যেটা তৈরি হয়েছিল, সেই কাইলোমাইক্রন ছাড়া অন্যান্য ফুড পার্টিকেলস গুলা অ্যাবজর্পশনের পরে আসে হচ্ছে পোর্টাল সার্কুলেশনে, দেন হেপাটিক কি বলে লিভারের মধ্য দিয়ে, হ্যাঁ আমি অত ডিটেলসে যাব না, লিভারের মধ্য দিয়ে হ্যাঁ ভেনাস সার্কুলেশনে, ভেনাস সার্কুলেশনের মাধ্যমে আসে হচ্ছে হার্টে, দেন সিস্টেমিক সার্কুলেশনে পুরো চলে যায়। এখন এই যে আসলো ব্লাডে, আসার উদ্দেশ্য কি? হ্যাঁ আসার উদ্দেশ্য হচ্ছে যে লিভারের মাধ্যমে কিছু কিছু ফুড পার্টিকেলস আসতেছে, আবার কিছু কিছু যাচ্ছে হচ্ছে অন্য পথে যারা নাকি লিপিড সেগুলো। তো এখন আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনের পরে আমরা এন্ড প্রোডাক্ট পেয়েছিলাম কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ, নাকি এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের যে এন্ড প্রোডাক্ট গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ, তারা অ্যাবজর্ব হয়েছে ব্লাডে, ঠিক কি না? জি স্যার। তো ব্লাডে অ্যাবজর্ব হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ। কিন্তু আমরা যখন কথা বলি, হ্যাঁ ব্লাডে শুধুমাত্র গ্লুকোজের কথাই বলি, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ গেল কোথায়? পরীক্ষাতে কিন্তু এই কথা, এই কোশ্চেন গুলা কিন্তু আমরা করে থাকি ভাইবা বোর্ডে, যে তুমি কার্বোহাইড্রেট ভেঙে তুমি পেলা গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ, অ্যাবজর্ব হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ। কিন্তু ব্লাডে আমরা ফ্রুক্টোজ আর গ্যালাকটোজের কথা আমরা আর বলি না, আর শোনা যায় না, শুধু গ্লুকোজের কথাই বলি, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজের কথা বলি না কেন? খুব কম পরিমাণে থাকে, এজন্য কম পরিমাণে থাকুক আর যাই থাকুক, থাকে না তো না, তাই না? থাকে, কম পরিমাণে হোক আর বেশি পরিমাণে হোক সেটা ফ্যাক্টর না, হ্যাঁ একবারে কমও থাকে না। তুমি দুধ খেলা, দুধে আছে কি ল্যাকটোজ, গ্লুকোজ এবং গ্যালাকটোজ, চিনি খেলা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পেলা, হ্যাঁ তো সুতরাং একবারে কম পরিমাণেও থাকে না। হ্যাঁ যে ঘটনাটা ঘটে যখন, হ্যাঁ লিভারের মধ্য দিয়ে যখন পোর্টাল সার্কুলেশন দিয়ে এগুলো আসে, তখন হেপাটিক সেলে এরা কনভার্ট হয়ে যায় গ্লুকোজ, হ্যাঁ লিভারের মধ্য দিয়ে আসার সময় ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। এটা হচ্ছে লিভারের একটা মেটাবলিক একটা ফাংশন, লিভার ফাংশন তোমরা নিশ্চয়ই পড়েছো কিনা আমি জানি না, পড়ার কথা হয়তো বাই দিস টাইম, হ্যাঁ তাহলে ইট ইজ অলসো একটা ফাংশন অফ লিভার, যে মেটাবলিক ফাংশন, সে গ্লুকোজ ছাড়া ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ কে কনভার্ট করে দেয় গ্লুকোজে, যে জন্য হ্যাঁ আমরা ব্লাডে পরবর্তীতে শুধু গ্লুকোজই আমরা পাই, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ আর পাই না। এটা কিন্তু একটা ভাইবা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাইবা বোর্ডে, কিন্তু আমি হলে কিন্তু আমি জিজ্ঞেস করি, অনেকেই জিজ্ঞেস করি কি হয়, হ্যাঁ তোমাদের মাথায় তখন আর আসতে চায় না, তোমার মানে এক্সামিনীদের মাথায় তখন আসতে চায় না, এটা যে কি হলো আল্লাহই জানে, হ্যাঁ এটা তো শুনি নেই এমন কথা। তাহলে এখন বোঝা গেল তো যে গ্লুকোজ আমরা শুধু ব্লাডে পাই, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ ব্লাডে আমরা পাই না। আচ্ছা তারপরে আরো যে অন্যান্য খাবার গুলা, হ্যাঁ প্রোটিন ভেঙে আসছিল অ্যামাইনো অ্যাসিড, তারপরে তোমার অন্যান্য ভিটামিনস গুলা সব চলে আসছে ব্লাডে, মিনারেলস গুলাও চলে আসছে, পানি আসছে, এখন তারা কোথায় আসছে? বঙ্গোপসাগরে।
এই খাবারগুলো সব বঙ্গোপসাগরে আসছে। বঙ্গোপসাগর মানে হচ্ছে যে ব্লাড, ব্লাডের কাজ হচ্ছে সে ট্রান্সপোর্ট করবে খাবারগুলাকে তাদের প্রয়োজনীয় জায়গাগুলাতে, বিভিন্ন জায়গায় ব্লাডের, হ্যাঁ, শরীরের বিভিন্ন অংশে, সেলুলার লেভেলে তাদেরকে ক্যারি করে নিয়ে যাবে, যেখানে তাদের ফাইনাল প্রসেস চলবে। আর এদিকে কাইলোমাইক্রনের যে বিষয়টা, সেটা হয়েছিল গিয়া কি, হ্যাঁ, সে তো থোরাসিক ডাক দিয়ে এসে সরাসরি সিস্টেমিক সার্কুলেশনে চলে আসলো। আসার পরে সেগুলা যখন সেরা যাবে কোথায়, সেরা যাবে সিস্টেমিক সার্কুলেশনে, ক্যাপিলারি লেভেলে যখন সেই কাইলোমাইক্রন গুলা যায়, সেখানে একটা এনজাইম বসে আছে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের মধ্যে, নিশ্চয়ই তোমরা নাম শুনছো, যাকে বলা হয় লাইপোপ্রোটিন লাইপেজ। এই লাইপোপ্রোটিন লাইপেজে কাইলোমাইক্রন গুলাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গুলাকে আলাদা করে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, হ্যাঁ, ভেঙে টেঙে আলাদা করে দেয়। আর পরবর্তীতে ব্লাড ফ্লো হচ্ছে, হ্যাঁ, লাইপোপ্রোটিন লাইপেজ ফ্যাটি অ্যাসিড কে আলাদা করে দিচ্ছে, ঠিক, ফাইনালি যখন আবার ফিরে আসে লিভারে, হ্যাঁ, তখন কাইলোমাইক্রনের যে ভাঙা চোরার পরে যে অংশটুকু থাকে, সেই অংশটুকু লিভারের মধ্যে ঢুকে সেই অংশটার নাম হলো কাইলোমাইক্রন রেমনেন্ট। তো এভাবে সার্কুলেশন গুলা সার্কুলেশন হচ্ছে। হওয়ার পরে এখন আমাদের এগুলার কাজটা কি, আমাদের বডিতে আমরা খেলাম খুব ভালো ভালো জিনিস, হ্যাঁ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যাই হোক, এখন সেগুলা খাওয়ার পরে সবই কিন্তু চলে আসলো আফটার ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন ব্লাডে। এখন এগুলো আমাদের বডির যে সেলগুলো আছে সেই সেলুলার লেভেলে সেগুলা প্রসেসিং হবে। কোন কোন খাবার যেমন মনে করো আমাদের বডিতে যথেষ্ট পরিমাণে আছে, সেগুলোর এক ধরনের ফেট হবে। যেগুলো আমাদের বডিতে খুব বেশি ক্রাইসিস হচ্ছে তার এক ধরনের ফেট হবে, হ্যাঁ, এই এই সমস্ত বিষয় চলতে থাকবে। কোন কোন জিনিস যেমন মনে করো আমরা খেয়েছিলাম অনেক কিছু, কিন্তু আমাদের শরীরে কিন্তু অ্যাবজর্ব হলো, হ্যাঁ, অ্যাবজর্ব এবং প্রসেসিং এর পরে কার্বোহাইড্রেট থেকে আমরা পেলাম গ্লুকোজ, ফ্যাটের থেকে পেলাম ফ্যাটি অ্যাসিড, প্রোটিন থেকে পেলাম অ্যামাইনো অ্যাসিড, তারপরে সব ভিটামিনস মিনারেলস এবং পানিগুলো সব অ্যাবজর্ব হলো ব্লাডে, আমরা পেলাম, এইগুলোই কিন্তু পেলাম। এখন আমাদের বডিতে কত কিছু আছে, কিছু কিছু নষ্ট হচ্ছে, সেগুলো তৈরি হইতে হবে, আমাদেরকে এনার্জি দিতে হবে, এনার্জি দেওয়ার জন্য একটা প্রসিডিউর, তারপরে নতুন নতুন জিনিস তৈরি হইতে হবে আমাদের বডিতে প্রতিনিয়ত, হ্যাঁ, আমাদের ভাঙা চোরা হচ্ছে, গঠন আমরা বৃদ্ধি পাচ্ছি, সেই সমস্ত নানা ধরনের জিনিস, প্রোটিন, আবার এই যে আমরা তো প্রোটিন খেয়েছিলাম ঠিক, কিন্তু প্রোটিন তো সরাসরি আমাদের ব্লাডে অ্যাবজর্ব হয় নাই, তাহলে আমাদের বডি আবার বাড়ে কিভাবে, আমাদের বডিতে প্রোটিন আবার আসে কোথার থেকে, তার মানে আমাদের বডিতে আবার রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, প্রোটিন গুলো আবার নতুন করে তৈরি হচ্ছে, হ্যাঁ। তারপরে এই এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম যারা নাকি কাজে আসতেছে আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক রিয়েকশন গুলা, কেমিক্যাল রিয়েকশন গুলাকে যেগুলা ক্যাটালাইজ করতেছে, সেই সমস্ত এনজাইম গুলা তৈরি হবে কোথার থেকে, এই কাঁচামাল গুলার থেকে যেগুলো অ্যাবজর্ব হয়েছিল। তারপরে এই সমস্ত কাজ করতে যে বিভিন্ন ধরনের কোএনজাইম লাগে, সেই কোএনজাইম গুলা তৈরি হবে, তাদের সাথে ভিটামিন গুলা, হ্যাঁ, মূলত কোএনজাইম হিসাবে কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারপরে বিভিন্ন ধরনের কোফ্যাক্টর গুলা কাজ করবে, এই যে সব উপাদান গুলার যে ফার্দার ফেট, দিস ফেট ইজ কল্ড মেটাবলিজম। তাহলে মেটাবলিজম কে আমরা কি বলবো, হোয়াট ইজ মেটাবলিজম, ফেট অফ, খুব সিম্পলি যদি আমরা বলি, হ্যাঁ, খুব সিম্পলি আমরা যদি বলি, তাহলে আমরা বলতে পারি ফেট অফ কি, ফুড পার্টিকলস আফটার কি বলো, আফটার অ্যাবজর্পশন, হ্যাঁ, আফটার অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনের পরে ফুড পার্টিকেলস এর যে ফেট, সেই ফেটটাকেই আমরা বলি কি, মেটাবলিজম, মেটাবলিজম। তাহলে মেটাবলিজম এখন শুরু হচ্ছে বিভিন্ন লেভেলে,
বিভিন্ন সেলে বিভিন্ন ভাবে মেটাবলিজম হবে। এখন আমরা একে একে দেখি, হ্যাঁ, খাবার যে খাবারগুলো এনার্জি দিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, একটু আগে আমি যা বললাম, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের, হ্যাঁ, ফুড পার্টিকলস গুলা সেগুলা ভেঙে এনার্জি দেয়, আবার নতুন নতুন জিনিস তৈরি হয় আমাদের বডিতে। এই দুইটা কথা আমি বলছি। তাহলে এই দুইটা কথার মধ্যে কিছু কিছু ভাঙে ভেঙে এনার্জি দেয়, আবার কিছু কিছু নতুন তৈরি হয়। তৈরি হওয়ার সময় কি লাগে? এনার্জি লাগে, আর ভেঙে এনার্জি দেয়, তাই না? কেরোসিন অথবা পেট্রোল পুড়ে পুড়ে আমাদেরকে এনার্জি দেয়, আবার, হ্যাঁ, আমরা এনার্জি খরচ করে আমরা, হ্যাঁ, নতুন জিনিস একটা মনে করে একটা ঘর বানাবো, সেই ঘর বানাইতে গেলে আমাদের অনেক এনার্জি এখানে খরচ করতে হয়, আবার পেট্রোল পুড়ে আমাদেরকে এনার্জি দেয়। তাহলে এই দুইটা ধরন আমরা মেটাবলিজমের এই দুইটাই ধরন দেখছি, সেই দুইটাই কিন্তু। তাহলে এই দুই ধরনের মধ্যে যে পার্থক্য অবশ্যই আছে, একটা হলো ভাঙা ভেঙে এনার্জি দেওয়া, আর আরেক ধরন হচ্ছে এনার্জি খরচ করে নতুন জিনিস তৈরি করা। তাহলে এক জায়গায় এনার্জি খরচ হয় আর আরেক জায়গায় এনার্জি প্রডিউস হয়। তাহলে যে জায়গায়, হ্যাঁ, এনার্জি খরচ হয়, হ্যাঁ, খরচ হয়ে নতুন জিনিস তৈরি হয়, সেই ধরনটাকে আমরা বলবো কি? সমস্যা, সেটাকে আমরা বলবো অ্যানাবলিজম। হ্যাঁ, আমরা এনার্জি খরচ করে নতুন একটা প্রোডাক্ট আমাদের বডিতে তৈরি করাকে আমরা বলি অ্যানাবলিজম। আর, হ্যাঁ, ক্যাটাবলিজম হচ্ছে যে ফুড পার্টিকলস গুলা ভাঙবে, ভেঙে আমাদেরকে এনার্জি দিবে। তাহলে দিস ইজ কল্ড ক্যাটাবলিজম। তাহলে আমরা একটু যদি এভাবে বলি, ব্রেকডাউন অফ, হ্যাঁ, মলিকুলস এন্ড লিবারেশন অফ এনার্জি ইজ কল্ড ক্যাটাবলিজম। ব্রেকডাউন অফ মলিকুলস এন্ড লিবারেশন অফ এনার্জি ইজ ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম হচ্ছে ফরমেশন অফ নিউ মলিকুলস বাই ইউজিং এনার্জি। ফরমেশন অফ নিউ মলিকুলস বাই ইউজিং এনার্জি, দিস ইজ অ্যানাবলিজম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে একটা কথা, আমি তো বললাম যে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, মেটাবলিজম এগুলা একটু জাস্ট, আমি কিন্তু ডিফাইন ওরকম ভাবে ডেফিনেশন আকারে ওরকম ভাবে আমি বলছি না, আমি কিন্তু একটু জাস্ট তোমাদের বোঝার জন্য একটু গল্প আকারে আমি বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, যে ওই রকম তোমরা তো বইয়ের ভিতরে বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, সেগুলা তোমরা মুখস্থ করো, কিন্তু অনেকেই অনেক কিছু বোঝো না, না বুঝেই মুখস্থ করো, শেষ পর্যন্ত দেখা যায় একটু ক্লারিফিকেশন চাইলেই সেগুলার কোনো উত্তর পাওয়া যায় না, তাই না? ঠিক কিনা? এখন এখানে আবার একটা কথা আবার চলে আসে যে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। হ্যাঁ, ইন্টারমিডিয়ারি মেটাবলিজম এই একটা টার্ম। মেটাবলিজম মানে কিন্তু যে ফুড পার্টিকেলস যেগুলা অ্যাবজর্ব হয়েছিল সবগুলারই ফেট। হ্যাঁ, কিন্তু ইন্টারমিডিয়ারি মেটাবলিজম হচ্ছে যে সেই খাবারগুলা যেগুলা ডাইজেশন লাগে এবং তারপরে অ্যাবজর্ব হয়, সেই খাবারগুলার ফেট। হ্যাঁ, আফটার অ্যাবজর্পশন। হ্যাঁ, তাহলে তারা কারা? তারা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট। অন্যান্য যে ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এদের কিন্তু কোনো ডাইজেশনের দরকার লাগে না, আগেই বলছি। তো সুতরাং ইন্টারমিডিয়ারি মেটাবলিজম, হ্যাঁ, যা নাকি হুইচ ডিলস, হ্যাঁ, অ্যাবাউট দা ফুড স্টাফস আফটার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ডাইজেশন এবং অ্যাবজর্পশনের পরে, ডাইজেশন হবে তারপরে অ্যাবজর্পশন হবে। আর টোটাল মেটাবলিজম আমি কিন্তু খুব শর্ট কথায় বলতেছি, খুব সিম্পলি বলতেছি। হ্যাঁ, আর টোটাল মেটাবলিজম অল ফুড স্টাফের, হ্যাঁ, যে ফেট সেটাই হচ্ছে মেটাবলিজম। তাহলে আমরা টাইপ অফ পেয়ে গেলাম ক্যাটাবলিজম, হ্যাঁ, আর অ্যানাবলিজম। আচ্ছা, এখন আমরা যাব একে একে, হ্যাঁ, আমাদের বিভিন্ন খাবারের যে মেটাবলিক প্রক্রিয়া, হ্যাঁ, সেগুলা। তাহলে আসি আমি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। ব্লাডে গ্লুকোজ চলে আসলো,
এই গ্লুকোজ গুলো এখন কি হবে, প্রচুর পরিমাণে তুমি ভাত খেলা, চিনি খেলা, মিষ্টি খেলা, অনেক দই খেলা, সব খেলা, অনেক কার্বোহাইড্রেট হ্যাঁ তুমি খেয়েছো, ইনটেক করেছো, করার পরে আফটার ডাইজেশন তোমার ব্লাডে সব হ্যাঁ অ্যাবজর্ব হলো, হ্যাঁ কিছু কিছু গ্লুকোজ, কিছু কিছু ফ্রুক্টোজ, কিছু কিছু গ্যালাকটোজ সব তারপর পরবর্তীতে প্রসেস হয়ে পুরাটাই আবার আমরা পেয়ে গেলাম গ্লুকোজ। এখন আফটার টেকিং ফুড, হ্যাঁ তুমি একটা হেভি মিল এর পরে তোমার বডিতে প্রচুর পরিমাণে গ্লুকোজ চলে আসলো ব্লাডে। হ্যাঁ এখন প্রথমেই কি হবে, হ্যাঁ অনেক পরিমাণে যদি গ্লুকোজ হয় ব্লাডের তো একটা একটা ক্যাপাসিটি আছে, হ্যাঁ এখানে কিন্তু আমার অনেকগুলা সিস্টেম তখন কাজ শুরু করে দিবে। হ্যাঁ এর ভিতরে আসবে এক্সক্রিটরি সিস্টেম কাজ করবে, কিডনি বসে থাকবে না, লিভার বসে থাকবে না, সব কাজ করবে, ফাংশনিং এ চলে আসবে। তো আমাদের ব্লাডে কিডনির একটা লেভেল, একটা থ্রেশহোল্ড আছে যে সে একটা লেভেল পর্যন্ত গ্লুকোজ কে ধরে রাখতে পারে। হ্যাঁ তার উপরে যদি ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেই গ্লুকোজটাকে আর ধরে রাখতে পারবে না, সেটা এক্সক্রিয়েট হয়ে যাবে। তাহলে সেটা কত, সেটা হচ্ছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার অর 10 মিলিমোল পার লিটার। তাহলে 100 ব্লাডে যদি এমন হয় যে 180 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে চলে আসছে গ্লুকোজের পরিমাণ, তাহলে সেই গ্লুকোজটা তোমার ইউরিনের সাথে কিডনি দিয়ে কিডনির মাধ্যমে বের হয়ে যাবে, সেটা আর কোনো কাজে আসবে না। কারণ কিডনি সেই এইটুকু ক্ষমতা আছে ব্লাডে 180 মিলিগ্রাম পর্যন্ত সে ধরে রাখতে পারবে। আমি কিন্তু বিভিন্ন দিকের কথাই বলছি, হ্যাঁ এটা তোমার কিডনি ফাংশনে চলে যাচ্ছে যদিও, কিন্তু হ্যাঁ এটা যেহেতু মেটাবলিজমের একটা গ্লুকোজ রিলেটেড ব্যাপার সেটুকু আমি বলে দিলাম যে ব্লাডে যদি তুমি খেয়েছো খাওয়া দাওয়ার পরে অনেক গ্লুকোজ চলে আসছে ব্লাডে, এখন কি হবে, তাহলে যদি ব্লাডে এর বেশি হয় 180-র উপরে যদি ব্লাডের গ্লুকোজ লেভেল হয় ব্লাডে সেটা থাকবে না, সেটা কিডনি দিয়ে বের হয়ে যাবে। তুমি এত দামি দামি জিনিস খেয়েছো কিন্তু তোমার কোনো লাভ হবে না, খেয়েছো তোমার কাছে ভালো লাগছে, মজা লাগছে, হ্যাঁ তোমার রুচিতে হয়েছে, তুমি খেয়েছো, কিন্তু তোমার এই যে মিষ্টি দই, এক পাতিল দই খাইছো, মিষ্টি খাইছো, চারটা ভাত খাইছো, পোলাও খাইছো, যা পাইছো তাই খাইছো, কিন্তু তোমার লাভ হবে না। ব্লাডে যখন আসবে 180-র উপরে যদি চলে যায় মিলিগ্রাম পার ডেসিলিটার তখন সেটা এক্সক্রিট হয়ে চলে যাবে, কোনোই কাজে আসবে না। আচ্ছা তারপরে কি হবে ব্লাডে, হ্যাঁ তার নিচের লেভেল 180-র নিচে যখন যদি হয় সেই গ্লুকোজ গুলো কি হবে, তখন বিভিন্ন সেল গুলা তাদের হ্যাঁ মধ্যে ইন্টারনালাইজ করবে, সেলের ভিতরে ঢুকে যাবে। আমাদের সব মেশিন পত্র, মেটাবলিক মেশিন পত্র কিন্তু সব সেলের ভিতরে, কোষের ভিতরে, ব্লাডে কিন্তু কোনো মধ্যে কিন্তু কোনো কাজ কারবারই হবে না। হ্যাঁ ব্লাড হলো গিয়া কি জাস্ট, হ্যাঁ এটা হলো গিয়া বঙ্গোপসাগর, হ্যাঁ যে ট্রান্সপোর্টের মিডিয়া, কিন্তু ঘটনা ঘটবে, কাজ হবে হচ্ছে সেলের ভিতরে। তাহলে সব সেলের ভিতরে এই গ্লুকোজ গুলা ঢুকবে, ঢুকার পরে কি হবে, এই গ্লুকোজ গুলো তোমার যদি ডিমান্ড থাকে বডিতে যে তোমার এনার্জি প্রয়োজন, হ্যাঁ এনার্জি প্রয়োজন হলে সেই গ্লুকোজ গুলা ভাঙবে, ভেঙে তোমাকে দিবে এনার্জি। আর যদি দেখা যায় যে তোমার সাফিসিয়েন্ট গ্লুকোজ আগের থেকেই আছে, তাইলে হ্যাঁ অতিরিক্ত পরিমাণে তোমার কোষের ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ অথবা ঢুকানো হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত গ্লুকোজ গুলা, হ্যাঁ সে তোমার যেহেতু এনার্জি প্রোডিউসের জন্য সাফিসিয়েন্ট গ্লুকোজ ছিল আগে, অতিরিক্ত গুলা হবে গিয়া কি তৈরি হবে, কি কনভার্ট হবে ভিন্ন জিনিস, গ্লাইকোজেনে কনভার্ট হয়ে তোমার মাসলের মধ্যে, মাসল সেলে এবং লিভার সেলের মধ্যে জমা হবে। তাহলে এই যে দেখো গ্লুকোজের ক্ষেত্রে আমি কিন্তু দুইটা কথা অলরেডি আমি বলে ফেলছি, গ্লুকোজ ভেঙে আমাদেরকে দিবে এনার্জি, দিস ইজ ক্যাটাবলিজম অফ গ্লুকোজ। আবার অতিরিক্ত যে পরিমাণে যদি হয় হ্যাঁ গ্লুকোজ, সেই অতিরিক্তটা কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ সিনথেসিস হবে কি গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেন গুলা সিনথেসিসের জন্য তখন কিন্তু আমরা আমাদের বডি আবার এনার্জি খরচ করবে।
খরচ করে গ্লাইকোজেন তৈরি করে তাকে স্টোর করবে ইন দা স্কেলিটাল মাসল অ্যান্ড ইন দা লিভার। লিভার এবং স্কেলিটাল মাসলে সিনথেসিস হবে গ্লাইকোজেন এবং তারা স্টোর হবে। হ্যাঁ, তাহলে অ্যানাবলিজম হচ্ছে এটা, আর ক্যাটাবলিজম হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ অ্যান্ড প্রডিউসেস এনার্জি। এনার্জি তো এখন এই ঘটনাগুলা, এই গ্লুকোজকে নিয়েই হোক অথবা ফ্যাটি অ্যাসিডকে নিয়েই হোক অথবা অ্যামাইনো অ্যাসিডকে নিয়েই হোক, যাই হোক না কেন, এই যে মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলা চলতে থাকে, এগুলা অনেকগুলা, কোনো কোনোটা সাইক্লিক হইতে, কোনো কোনোটা হ্যাঁ দেখা যায় লিনিয়ার পাথ হইতে, এগুলো চলতে থাকে এককভাবে। হ্যাঁ, ঢুকলো আর বের হয়ে গেলো সেটা না, একের পর এক বিভিন্ন ইন্টারমিডিয়েট সাবস্টেন্স তৈরি হয়, বিভিন্ন স্টেপ অতিক্রম করে 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 সেগুলো হ্যাঁ আলটিমেটলি এক পর্যায়ে যে তারা এনার্জি রিলিজ করে। হ্যাঁ, আবার নতুন নতুন সাবস্টেন্স তৈরি হয় অথবা নতুন নতুন সাবস্টেন্স ব্রেকডাউন হয়, এই সমস্ত ঘটনাগুলা ঘটতে থাকে কোনো কোনো। হ্যাঁ, এগুলা সব সাইক্লিক হইতে সেল, এখন সেলের কোন জায়গায়, সেলের ম্যাক্সিমাম এই পাথওয়ে গুলা চলে হচ্ছে হ্যাঁ ইন দা মাইটোকন্ড্রিয়া, ম্যাক্সিমাম পাথওয়ে গুলা। কিছু কিছু সাইটোপ্লাজমে অন্যান্য জায়গাতেও হয়, কিন্তু ম্যাক্সিমাম পাথওয়ে গুলা এই সমস্ত ঘটনাগুলা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয় পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াতে হ্যাঁ এই সমস্ত ক্যাটাবলিজমই বলো অ্যানাবলিজমই বলো যাই বলো, ম্যাক্সিমাম ঘটনাগুলা ঘটে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। এখন হ্যাঁ এই যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বললাম এনার্জি দিচ্ছে, এনার্জি দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু স্টেপ আছে। হ্যাঁ, প্রথমেই যে দ্যাট মিন্স এনার্জি দিচ্ছে বলতে আমরা বলবো ক্যাটাবলিজম। হ্যাঁ, ক্যাটাবলিক পাথওয়ে, কার্বোহাইড্রেটের ক্যাটাবলিক পাথওয়েতে হ্যাঁ প্রথমেই মনে করো যে বিষয়গুলা ঘটে গ্লাইকোলাইসিস, সেলের ভিতরে ঢুকলো গ্লুকোজ। গ্লুকোজ কয় কার্বন কম্পাউন্ড? গ্যালাকটোজের কথা বলছি না অথবা বলবো না, এগুলো পাবাও না পরবর্তীতে। তাহলে ছয় কার্বন কম্পাউন্ড গ্লুকোজ ছিল, সেই গ্লুকোজটা মোটামুটি গ্লাইকোলাইটিক একটা পাথ হয়ে আছে এটা সাইটো সেলের মধ্যে, এটা কিন্তু গ্লাইকোলাইটিক পাথ হয়ে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে না, হ্যাঁ সাইটোপ্লাজমই হয়। তো সেই গ্লাইকোলাইটিক পাথ হয়েতে সিক্স কার্বন কম্পাউন্ড গ্লুকোজ ভেঙে আমরা পাই হচ্ছে হ্যাঁ আইদার পাইরুভেট অর লেকটেট। পাইরুভেট পাই ইন কেস অফ অ্যারোবিক গ্লাইকোলাইসিস, আর ল্যাকটেট পাই ইন কেস অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এখানে মোটামুটি পথ অতিক্রম করতে হয় দশটা স্টেপ অতিক্রম করতে হয়, স্টেপ দশটা স্টেপ অতিক্রম করে সিক্স কার্বন কম্পাউন্ড গ্লুকোজ ভেঙে আমাদেরকে যে প্রোডাক্ট দেয় সেই প্রোডাক্টের নাম হচ্ছে ইন কেস অফ গ্লাইকোলাইসিস অ্যারোবিক গ্লাইকোলাইসিস উই গেট পাইরুভিক অ্যাসিড, অ্যান্ড ইন কেস অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস উই গেট ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু একটু এনার্জি পাই আবার। হ্যাঁ, প্রথমে একটু তোমার কোনো একটু এনার্জি পাইতে গেলে হ্যাঁ তুমি ব্যবসা করবা, যখন ব্যবসা করবা টাকা ইনকাম করবার জন্য, নাকি? তো টাকা ইনকাম করবার জন্য তুমি ব্যবসা করবা, কিন্তু শুরুতে ব্যবসা শুরুতে কি এমনি এমনি শুধু টাকা আসতে থাকবে? তোমাকে ইনভেস্ট করতে হবে, তোমার পকেট থেকে প্রথম দিকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে। খরচ করবার পরে তুমি ব্যবসা করবা, করে তুমি হ্যাঁ সেই টাকাটা রিটার্ন সহ তো পাবা, সেই সাথে আরো অতিরিক্ত কিছু লাভ পাবা। তাহলে প্রথমে তোমাকে কিছু ইনভেস্ট করতে হবে, সেই ক্যাটাবলিজম শুরু হচ্ছে, তুমি এনার্জি পাবা ঠিক, কিন্তু তোমাকে প্রথমে কিছু এনার্জি ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এই জন্য এই যে গ্লাইকোলাইটিক পাথওয়েতেও তোমার কিছু এনার্জি খরচ হবে প্রথম দিকে, এবং পরবর্তীতে ভাঙাচোরার পরে তুমি
আরো এনার্জি পাবা, তখন দেখা যাবে যে তুমি যেটা খরচ করছিলা সেটা তো উঠে আসবেই, সেই সাথে তোমার আরো অতিরিক্ত কিছু এনার্জি তোমার কাছে ফিরে আসবে। তাহলে অ্যারোবিক যেখানে অক্সিজেনের প্রেজেন্সে যে গ্লাইকোলাইসিস হয় সেখানে আমরা কয়টা এনার্জি এটিপি পাওয়া যায়? 38 এক মলিকুল গ্লুকোজ থেকে। আমরা সরাসরি কিছু এটিপি পাই, হ্যাঁ, সেই সাথে কিছু রিডিউসিং ইকুইভ্যালেন্ট পাই। হ্যাঁ, সেটা সরাসরি এটিপি না, সেটা হচ্ছে এটিপি প্রোডিউসের জন্য আরেকটা যন্ত্রের ভিতরে ঢুকতে হয়, ঢুকলে পরে আমরা এটিপি পাবো। হ্যাঁ, তো সেটাকে বলে রেসপিরেটরি চেইন। যাই হোক, আর অ্যানারোবিক এর ক্ষেত্রে যেটা হয় সেই রিডিউসিং ইকুইভ্যালেন্ট গুলা আমরা পাই না, সেটা খরচ হয়ে যায়। হ্যাঁ, খরচ হয়ে আমরা ওই সাবস্ট্রেট লেভেলে ওই সরাসরি হ্যাঁ যে রেডিমেড এটিপি যে গয়টা পাই সে গয়টাই। হ্যাঁ হ্যাঁ, তো এক মলিকুল গ্লুকোজ থেকে, হ্যাঁ তোমরা দেখে নিও ভালো করে। হ্যাঁ, এটা কিন্তু আমি আমি ডিটেলসে আমি যাচ্ছি না, এখানে যে জটিলতা কিছুটা জটিলতার বিষয় আছে, আমরা এই যে এটিপি এটিপি শুধু করি কেন এনার্জির ক্ষেত্রে, কারণ এটা অনেক ভাস্ট চ্যাপ্টার, মেটাবলিজম চ্যাপ্টারটা যথেষ্ট বড়, যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং তোমাদের ভবিষ্যতে ডাক্তারির জীবনে কিন্তু মেটাবলিজম চ্যাপ্টার বিশাল ভূমিকা রাখবে। সুতরাং মেটাবলিজম ভালো করে না বুঝলে এটা হ্যাঁ ভবিষ্যতের জন্য খুব হ্যাঁ খুবই কি বলে সমস্যা সৃষ্টি হবে আর কি। তো আমরা এনার্জির ক্ষেত্রে শুধু এটিপি এটিপি বলি কেন, হ্যাঁ অন্য কিছু কেন বলি না, ঘটনাটা কি ঘটে? আচ্ছা, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা এটিপি কে বলি এনার্জি কারেন্সি, তাই না? এনার্জি আমরা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে আমরা পড়ে আসছি কি এনার্জি কি 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 এনার্জি আছে, তাপ, আলো, বিদ্যুৎ, এগুলা হচ্ছে এনার্জি, তাই না? আচ্ছা, এনার্জি ছাড়া সারাটা দুনিয়ার কোনো কিছুই চলে না, এনার্জি লাগবে, এনার্জি খরচ করলে পরে এনার্জির মাধ্যমেই কিন্তু সব অ্যাক্টিভিটিস গুলা চলে। তাহলে আমাদের বডি, হ্যাঁ আমরা এই যে চলাফেরা করি, হাঁটি, এই যে কথা বলতেছি, কিছু কিছু আছে আমরা ঐচ্ছিক ভাবে কাজ করি, কিছু কিছু কাজ আছে আমরা অনৈচ্ছিক, যেমন আমাদের হার্ট চলে, রেসপিরেশন চলে, হ্যাঁ ইনটেস্টাইন তার ফাংশন করে, ব্রেন তার ফাংশন করে, এই যে ঘটনাগুলো এটা কিন্তু অনৈচ্ছিক। তাহলে এই যে কাজগুলা করতেছে অনবরত, তাহলে সেই অনবরত কাজের জন্য তাকে তো অনবরত এনার্জি দিতে হয়। সেই এনার্জি গুলা হ্যাঁ কিভাবে আসে, কোথেকে, মানে কোন ফর্মে আমরা সেই এনার্জি গুলা ইউটিলাইজ করি অথবা প্রিজার্ভ করি? হ্যাঁ, একটা মনে করো তুমি এটা তোমার টাকার দরকার, তুমি একটা গাড়ি কিনবা, একটা গাড়ি কেনার জন্য তোমার টাকার দরকার। এখন তুমি কি করলা, গাড়ির দোকানে যায় তুমি একটা গাড়ি, হ্যাঁ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে তুমি যে কিনবা, সেটা কি কি দিয়ে কিনবা? তুমি জমি ওই তোমার কাছে সেই টাকাটা হ্যাঁ মনে করো ছিল না টাকা, তুমি গাড়ি কিনবা জমি বেচে, তোমার জমি বিক্রি করবা, বিক্রি করে গাড়ি কিনবা। তুমি যে ঘটনাটা ঘটছে, তুমি জমি বিক্রি করছো, করে তুমি জমির বদলে একটা গাড়ি নিবা। এখন গাড়ির শোরুমে যায় কি তুমি বলবা যে আমার এতটুকু জমি আপনি নিয়ে নেন, নিয়ে আমার এই গাড়িটা দেন, হবে হয় না? তাহলে তুমি তোমার জমিটা বেচবা একজনের কাছে, বেচে বিক্রি করার পরে সে তোমাকে দিবে কি টাকা। তাহলে এটা হচ্ছে একটা বিনিময়ের একটা মাধ্যম হিসাবে তুমি পেয়ে গেলা টাকা। এখন এই টাকাটা তুমি আবার ওই গাড়ির শোরুমে যায় তুমি 40 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবা, হ্যাঁ তুমি তাকে কি দিচ্ছ টাকা। তাহলে আলটিমেটলি তুমি গাড়িটা কিনলা কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে, তোমার জমির বিনিময়ে। আচ্ছা, জমির,
তোমার জমির বিনিময়ে তুমি গাড়িটা কিনেছো, কিন্তু সেই বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করেছে টাকা, তাই না? কারণ তুমি ইনস্ট্যান্ট, তুমি তোমার গাড়ি কিনার দরকার, তুমি ইনস্ট্যান্ট যে গাড়ির দোকানদারকে যে আমার জমিটা এতটুকু, হ্যাঁ 30% জমি অথবা 25% জমি নিয়ে আমার গাড়িটা দিয়ে দেন, এটা হয় না, এটা হবে না। ঠিক এরকম ভাবে আমাদের ঘটনা যেগুলা ঘটে, এনার্জি আমরা যে এক্সচেঞ্জ করি, এই যে এটিপি প্রডিউস হয়, আমরা বলি এটিপি প্রডিউস হচ্ছে আমরা 10টা এটিপি পেলাম, 30টা এটিপি পেলাম, 20টা এটিপি পেলাম, এতগুলা এটিপি খরচ হলো, এগুলা কি, এগুলা কি আমরা মনে করি এই যে ওইরকম টাকার মতো? আমরা এটিপি এটিপি সরাসরি, হ্যাঁ আসছে না, কোনো একটা মাধ্যম থেকে এনার্জিটা তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে হ্যাঁ সেই মাধ্যম থেকে সেটা, হ্যাঁ এটিপিটা কনভার্ট হচ্ছে, এটিপিতে কনভার্টে এটা আবার আমরা অন্য জায়গায় বিনিয়োগ করতে পারি, এটিপিটা শেষ খুব সহজে সেটা ব্যবহার উপযোগী হয়ে যায়। এটিপি কি? এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, হ্যাঁ একটা এডিনোসিন একটা মলিকুল, হ্যাঁ এটা তোমরা জানি না পড়েছো কিনা, পড়েছো, পড়ানো হয়েছে মলিকুলার বায়োলজি? হ্যাঁ যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবা যে এডিনোসিন ট্রাইফসফেট, হ্যাঁ এডিনোসিনের সাথে তিনটা ফসফেট যুক্ত হয় হইলে পরে যে যে সাবস্টেন্সটা আমি বলি সেটাই হচ্ছে এটিপি। এরকম আরো আছে সিটিপি, জিটিপি, এই সমস্ত, হ্যাঁ এদেরকে বলে নিউক্লিওটাইড, হ্যাঁ নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড গুলা তৈরি হয়। তাহলে প্রথমেই হ্যাঁ এডিনোসিন, তার সাথে একটা ফসফেট যোগ হলে সেটাকে আমরা বলি এডিনোসিন মনোফসফেট, দুইটা ফসফেট যোগ হলে সেটাকে বলি এডিনোসিন ডাইফসফেট, তিনটা ফসফেট যোগ হলে সেটাকে বলি এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা এই ফসফেট গুলা যোগ হয় কি কিভাবে? একটা বন্ডের মাধ্যমে। আপনি আপনি কি যোগ হয়? না স্যার, অবশ্যই না। এই ফসফেটটা যোগ হয়, হ্যাঁ ফসফেটটা যোগ হয় এনার্জি ইউটিলাইজের মাধ্যমে, একটা একে বলা হয় ফসফোরাইলেশন, এনার্জি ইউটিলাইজের ইউটিলাইজ করে একটা ফসফেট যোগ হয়, হ্যাঁ একটা বন্ড তৈরি হয়। তাহলে একটা ফসফেট মনোফসফেট, একটা বন্ড যখন তৈরি হয় ফসফেটের সাথে, একটা এডিনোসিনের সাথে একটা ফসফেট যখন যোগ হয় মনোফসফেট, তারপরে আর এনার্জি খরচ করে আরেকটা ফসফেট যোগ হলো ডাইফসফেট, আরেকটা ফসফেট যোগ হলো ট্রাইফসফেট। তাহলে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা খরচ হয় এডিপি থাকে, এডিনোসিন ডাইফসফেট, তার সাথে তুমি কোনো জায়গার থেকে হ্যাঁ টাকা পেলা, দ্যাট মিন্স এনার্জি পেলা, হ্যাঁ দ্যাট মিন্স একটা এটিপি এডিপির সাথে একটা ফসফেট যোগ হয়ে গেল, হয়ে এই এনার্জিটা তোমার, এখন টাকা কোথায়, ব্যাংকে রাখা যায়, হ্যাঁ অথবা অন্য কোথাও রাখা যায়, তোমার পকেটে থাকতে পারে, হ্যাঁ যে কোনো, এটা তোমার ইউজেবল এনার্জি হলো। কিন্তু এনার্জিটা তৈরি হয়েছিল, মনে করো তুমি, হ্যাঁ টাকা তোমার তোমার কোনো এক রিলেটিভ, হ্যাঁ ইউএসএ তে থাকে, ওইখান থেকে তোমার নামে কিছু টাকা পাঠিয়ে দিল, ডলার পাঠিয়ে দিল, হ্যাঁ সেই ডলারটা তোমার কাছে আসলো কিভাবে, আমাদের দেশে সেটা কনভার্ট হলো টাকায়, মানে ওই ফসফোরাইলেশন, সে ওইরকম ভাবে তুমি একটু চিন্তা করো, টাকায় কনভার্ট হলো, সেই টাকাটা তোমার পকেটে ঢুকলো। আবার তুমি মনে করো কিছু টাকা যোগ করলা, তুমি একটু কি বলে তুমি ছাত্র, একটু টিউশনই করলা, টিউশনই করে তুমি কিছু পয়সা পেলা, হ্যাঁ সেটা কি হলো, সেটাও কিন্তু কনভার্ট হলো টাকায়। তাহলে আমেরিকান টাকা, তারপরে তোমার টিউশনের টাকা, আবার তুমি গাড়ি কেনার জন্য জমি বেচার টাকা, সেই টাকা সবগুলাই কিন্তু তুমি সংগ্রহ করলা, সবই কিন্তু টাকা হয়ে গেল। তাহলে তুমি যে সোর্স থেকেই মনে করো এনার্জিটা তৈরি হোক, সেটা আমাদের বডিতে, এটাকে বলা হয় কেমিক্যাল এনার্জি, হ্যাঁ আলো তাপ বিদ্যুৎ এরকম না, এটা কেমিক্যাল এনার্জি। এটা কি হয়, একটা ফসফেট যোগ হলে এনার্জি তৈরি হয়েছে কিছু, হ্যাঁ এডিপির সাথে একটা ফসফেট যোগ হয়ে গেল, এটিপি হলো। আবার মনে করো এই বন্ডটা, হ্যাঁ এটিপি থেকে যখন একটা ফসফেট আবার ছুটে যাবে, রিলিজ হয়ে যাবে, তখন কি হবে, আবার এনার্জিটা আমরা পেয়ে যাব, মানে টাকাটা খরচ হয়ে গেল। হ্যাঁ তাহলে যখনই মনে করো ফসফোরাইলেশন হয়, এনার্জি কোনোখান থেকে ইউজ হয়ে সেটা এটিপিটা এডিপি ফসফোরাইলেশন হয়, এটিপি হয়। আবার যখন তুমি খরচ করবা, তখন ওই একটা ডিফসফোরাইলেশন হয়, একটা এটিপি ছুটে যায়, দ্যাট মিন্স একটা বন্ড ভেঙে যায়, এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিটা
ওই যেখানে কাজের দরকার ছিল সেইখানে ইউটিলাইজ হয়। তাহলে তুমি এই হচ্ছে এটিপি এর কাজ। এটিপি হচ্ছে একটা টাকার মতো মধ্যস্বত্ব ভুগি একটা ব্যাপার। হ্যাঁ, এই এটিপি যোগ হইতে পারে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, ফসফোরাইলেশনের মাধ্যমে, হ্যাঁ, একটা ফসফেট বন্ড তৈরি হওয়ার মাধ্যমে এটিপিটা হবে। এখন কেন এটিপির দরকার? যদি মনে করে যে গ্লুকোজই, সাপোজ গ্লুকোজ তুমি ভাঙলা, ভাঙার পরে তোমার এনার্জি তৈরি হলো, এনার্জি, সে এনার্জি। এখন এই এনার্জিটাকে যদি আমি হারভেস্ট করতে না পারি, তাহলে এটা কিন্তু ওইখানেই শেষ হয়ে যাবে। এই যে আমাদের বডিতে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটা কোথা থেকে আসে? এটা কিন্তু এই যে ফুড পার্টিকলস গুলা ভেঙেই কিন্তু তাপ উৎপাদন হয়। হ্যাঁ, ভেঙেই তাপ উৎপাদন হয়। তাহলে এই যে এই তাপটা কি আমাদের কোনো কাজে আসে? এই তাপ কিন্তু আমাদের কোনো কাজে আসে না, কিন্তু তাপ উৎপাদন এই এটা এই এনার্জিটা, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু এনার্জি, হ্যাঁ, তৈরি হয় ঠিকই, কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, কাজে আসে না। হ্যাঁ, আমাদের গরীব গাকে ওয়ার্ম রাখে, কিন্তু এটা আমাদের কোনো কাজে আসছে না। হ্যাঁ, তো কাজে আসবে কোনটা? যে টাকাটা আমি, হ্যাঁ, ওই যে তুমি মনে করো জমি বেচলা, মাঝখানে দালালে কিছু নিয়ে গেলো, সেটা তো তোমার কোনো কাজে আসবে না। তুমি 40 লাখ টাকা দিয়ে বেচলা, হ্যাঁ, দালালে নিয়ে গেলো 3 লাখ টাকা, তুমি কিন্তু সেই 40 লাখ টাকা পাইলে না, তুমি কিছু কম পেলা। তাহলে এই যে কিছু কিছু এনার্জি এরকম ভাবে যখনই তৈরি হইলেই পুরো এনার্জিটা কিন্তু আমাদের কাজে আসে না, কিছু কিছু এরকম ভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাপে তাপ হইতে পারে, অন্যান্য কিছু ইলেকট্রিসিটি, এই সমস্ত আমাদের বডিতে ওরকম হয় না, মূলত আমাদের দেহে, হ্যাঁ, তাপের মাধ্যমেই সেটা ইয়ে হয়। কিন্তু আমি হারভেস্ট করতে যদি পারি সেটাকে, ওই যে কিভাবে হারভেস্ট করব, হ্যাঁ, এডিপি কে ফসফোরাইলেশন করে এটিপি বানায় রাখবো। এটিপি বানায় রাখলে এই এনার্জিটা আমার অন্য একটা জায়গায় যে আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, দালালে নিয়ে গেলে সেটা কিন্তু আমার, আমি বেচলাম হয়তো 40 লাখ টাকা সত্য, কিন্তু আমি তো সেই 40 লাখ টাকা পেলাম না, আমি তো পেলাম কম। হ্যাঁ, সেটাকে যদি আমি এখন নিয়ে ব্যাংকে রাখি, তাহলে আমার এই টাকাটা সুরক্ষিত হলো। সেরকম এনার্জিটা এই এটিপি ফর্মে যখন আমি প্রডিউস করব, আমি পেয়ে যাব, একটা ফসফোরাইলেশন হবে, সেটা তখন আমি আরেক জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে এই হচ্ছে মোটামুটি এই যে এনার্জি কারেন্সির যে এটিপি বিষয়টা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এডিনোসিন ডাইফসফেটই ফসফোরাইলেশন হয়। এছাড়া আরো অনেক কিছু হইতে পারে, জিটিপি হইতে পারে, সিটিপি হইতে পারে, এগুলা হইতে পারে। এছাড়া যে কোনো যে গ্লুকোজ, গ্লুকোজের সাথে একটা ফসফেট যোগ হয়, হ্যাঁ, গ্লুকোজ 1 ফসফেট, হ্যাঁ, অথবা গ্লুকোজ 3-6 ফসফেট, এই ধরনের আছে না। ফসফোরাইলেশন হইলে পরেই এনার্জিটা কিন্তু এই যে কেমিক্যাল এনার্জিটা ইউজেবল, সেটা স্টক ফর্মে চলে আসে। এই ডিফসফোরাইলেশনের সময় এই এনার্জিটা রিলিজ হয়। আমি জানি না আমি বুঝাইতে পারলাম কিনা, হ্যাঁ, কারণ একটু জটিল প্রক্রিয়া, হ্যাঁ, এই অনলাইনে বোঝানোটা একটু মুশকিল। আমি তোমাদের সাথে কিন্তু করতেছি গল্প, সেই গল্প ছলে আমি কতটুকু বোঝাইতে পারলাম আমি জানি না, কিন্তু এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট এবং মাথায় ঢুকতে চায় না অনেকেরই, যে ঘটনাটা আসলে খালি আমরা এটিপি বলি, সিটিপি বলি, মূলত কেন এই কথাগুলা বলি? হ্যাঁ, এনার্জি আমরা এটিপি এটিপি করব কেন? কারণ এটিপি হচ্ছে এনার্জি, আমরা তো দেখি না, আমরা জানি যে এনার্জি কোনো দেখা যায় না, এনার্জির কোনো আকার নাই, আয়তন নাই, ওজন নাই, হ্যাঁ, খালি এটা অস্তিত্ব আমরা বুঝি যে এটা, হ্যাঁ, তাহলে এটিপি এটা তো একটা জিনিস, তাহলে এটাকে আমরা এনার্জি বলি কেন? আসলে এনার্জি বলি না, বলি এনার্জি কারেন্সি। হ্যাঁ, যে এনার্জি এক জায়গা থেকে, টাকা পয়সা যেরকম ভাবে, হ্যাঁ, তুমি কোনো একটা জায়গা থেকে, কোনো একটা উৎস থেকে পাও, আবার তুমি কোনো উৎসে সেটা খরচ করো, এই খরচ করবার মাধ্যম হিসাবে এই এনার্জি খরচের অথবা আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে মূলত এই এটিপি। তো এখানে আমরা এই জন্য এই মেটাবলিজম চ্যাপ্টারে অথবা যে কোনো এনার্জি খরচ অথবা রিলিজের ব্যাপারে আমরা বলি, এতগুলা এনার্জি খরচে আমরা একটা ধারণা পাওয়ার জন্য যে কতটুকু এনার্জি আমরা পাচ্ছি। তাহলে এই যে গ্লুকোজ ভেঙে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা আমরা বলছিলাম, সেই গ্লাইকোলাইসিস 10টা স্টেপ অতিক্রম করবার পরে আমরা পাবো হচ্ছে কিছু এনার্জি, কিন্তু এই কাজ করবার আগে আমাদের কিছু এনার্জি খরচ করতে হবে, তারপরে শেষে আমরা কিছু অতিরিক্ত এনার্জি পাবো, সেই খরচ যেটা করেছিলাম সেটা উঠেও আরো কিছু আমাদের লাভ থাকবে, সেটা এনারোবিকই হোক অথবা এরোবিকই হোক। এরোবিক গ্লাইকোলাইসিসে এনার্জি বেশি পাবো, আর এনারোবিকের ক্ষেত্রে, হ্যাঁ, এনার্জি একটু বেশি পাবো সত্য,
কিন্তু খরচ উঠে কিছু লাভ থাকবে, অনেক বেশি লাভ থাকবে না। আচ্ছা তাহলে আমরা গ্লুকোজের কি গ্লাইকোলাইসিসে আমরা এন প্রোডাক্ট পেলাম হচ্ছে কি থ্রি কার্বন কম্পাউন্ড পাইরুভেট অর ল্যাকটেট। তারপরে এই থ্রি কার্বন কম্পাউন্ড পাইরুভেট গুলা পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স এক ধরনের এনজাইম আছে, সেই এনজাইম একটা কমপ্লেক্স এনজাইম, সেই কমপ্লেক্স এনজাইমের সংস্পর্শে এসে এই ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ মাইটোকন্ড্রিয়ার গায়ে, হ্যাঁ সেগুলা কনভার্ট হবে আলটিমেটলি কি অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা অ্যাসিটাইল কোয়ে এটা হচ্ছে আরেকটা সাবস্টেন্সই আমি বলি, একটা মলিকুল তৈরি হলো। এখন কার্বোহাইড্রেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, আবার ফ্যাটের থেকেও একই ঘটনা। হ্যাঁ কার্বোহাইড্রেট যখন বডিতে না থাকবে, হ্যাঁ অথবা ঘাটতি থাকবে, হ্যাঁ তুমি হয়তো দুই দিন একদিন না খেলা খাও নাই, তাহলে কি আমরা একেবারে শুয়ে পড়বো, আমরা কোনো কাজ টাজ করতে পারবো না, আমাদের হার্ট বন্ধ হয়ে যাবে? সেটা না, আমাদের কিন্তু কাজ চলতেই থাকবে। হ্যাঁ সেটা হবে কিভাবে, তখন অন্যান্য সোর্স থেকে বডিতে যে স্টোরেজ আছে সেগুলা ইউটিলাইজ হবে, তারপরে স্টোরেজ যখন শেষ হয়ে যাবে তখন অন্যান্য সোর্সের থেকেও আমাকে সাপ্লাই দিবে, কারণ এই প্রক্রিয়াগুলো আমাদের চলতে হবে, না হলে আমরা বাঁচতে পারবো না। এই জন্য বিভিন্ন সোর্সের থেকে তখন আমাদেরকে এনার্জি প্রডিউসিং যে অ্যাক্টিভিটিস গুলা সেগুলা চলার জন্য আমাদেরকে যা যা উপকরণ দরকার সেগুলা সাপ্লাই দিবে। তাহলে মনে করো কার্বোহাইড্রেট নাই, তখন ফ্যাট ভেঙে আমাদেরকে যোগান দিবে অ্যাসিটাইল কোয়ে। তারপরে মনে করো প্রোটিন, প্রোটিনও ভাঙবে যদি কার্বোহাইড্রেটের ঘাটতি থাকে, প্রোটিন ভেঙেও আমাদেরকে এক পর্যায়ে যোগান দিবে অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে আমরা পাবো কার্বোহাইড্রেট থেকেও পাবো, ফ্যাট থেকেও পাবো, প্রোটিন থেকেও পাবো, সব খাবারের হ্যাঁ থেকেই আমরা অ্যাসিটাইল কোয়ে পাবো। এখন বিষয় হচ্ছে যে আমাদের বডি যে অ্যাসিটাইল কোয়ে মূলত প্রাথমিক পর্যায়ে যে অ্যাসিটাইল কোয়ে গুলো সেগুলা কার্বোহাইড্রেট থেকেই আসবে, কার্বোহাইড্রেটের অ্যাবসেন্সে আসবে হচ্ছে ফ্যাটের থেকে আর প্রোটিন থেকে। এখন সমস্যা হচ্ছে যে প্রোটিন খাবার, প্রোটিন হ্যাঁ পাই আমরা কিসের থেকে, তোমরা তো নিশ্চয়ই জানো খুব খানদানি খাবার হচ্ছে প্রোটিন, মাংস থেকে পাই, হ্যাঁ মাছের থেকে পাই, তারপরে কিছু কিছু আমরা তিন নম্বরে ডালের থেকে আমরা বলি, ডালের কার্বোহাইড্রেট প্রোটিনটা আবার একটু কোয়ালিটি সম্পন্ন না, একটু কম কোয়ালিটি। তাহলে মাংস মাছ এগুলা, এগুলার দাম কি বাজারে সবচেয়ে বেশি দাম কিসের, মাংস অথবা মাছ? তাহলে এরা হচ্ছে খানদানি খাবার। এখন আমাদের বডিতে এনার্জি প্রডিউসের জন্য যদি মনে করো আমরা প্রোটিনকে ইউজ করতাম অথবা করি, তাহলে আমাদের অনেক বেশি কি বলে প্রোটিনের যোগান দিতে হয়তো অনেক বেশি অর্থনৈতিকভাবে আমাদের জন্য এটা ফলপ্রসূ হতো। তো এর থেকে কম দামি খাবারের উৎস থেকে যদি আমরা এনার্জি বেশি আহরণ করতে পারি সেটাই কি ভালো না? তাহলে প্রোটিন ছাড়া ফ্যাট এবং কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি পেতে গেলে আমাদের খরচটা কম হয়, আমরা কম খরচ করেই আমরা যথেষ্ট এনার্জি নিতে পারি। তারপরেও যদি মনে করো একান্তই যদি প্রয়োজন হয় যে না ফ্যাট কার্বোহাইড্রেট এগুলা নাই, হ্যাঁ তখন আমাদের বডিতে তো কিছু প্রোটিনের যোগান আছে, প্রোটিন আছে না আমাদের বডিতে, আমাদের সেই বডির প্রোটিন গুলা ভেঙেও তখন এনার্জির যোগান দিতে থাকে। তো সেই প্রোটিন থেকে এনার্জির যোগানের জন্য অথবা মনে করো আমরা যদি এক্সটার্নাল ডায়েটারি সোর্স থেকে প্রোটিন গ্রহণ প্রোটিন ভেঙে এনার্জি পেতে চাই, সেই ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্ট করতে হবে। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মনে করো এনার্জি পেতে গেলে আমাদের 6%, ফ্যাটের থেকে 4%, আর প্রোটিনের থেকে 30% আমাদের ইনভেস্ট করতে হয় এনার্জি। তাহলে 30% ইনভেস্ট করে যদি আমি এনার্জি নেওয়া ভালো না 6% অথবা 4% ইনভেস্ট করে এনার্জি নেওয়া ভালো, কোনটা ভালো? 6% স্যার, 4% সবচেয়ে ভালো, কিন্তু 4% এ ভেজাল আছে একটু, সেই জন্য হ্যাঁ
আমরা 4% যদিও ভালো, কিন্তু আমরা সেটাও একটু পরে সেকেন্ড লাইনে আমরা সেটা ইউটিলাইজ করব। তো ফার্স্ট লাইনে আমাদের এনার্জির প্রথম সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট। কি সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? তো আমার কিন্তু কথার কিছুই হয় নাই আসলে, এগুলো কথা বলতে গেলে অনেক সময় লেগে যায়। তো এনি হাউ, তো আমরা এই যে প্রোটিন থেকে আমরা এই জন্য এনার্জি নিতে চাইবো না, আমরা চাইবো কার্বোহাইড্রেট থেকে মূলত। তারপরে যদি কার্বোহাইড্রেটের সমস্যা মানে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা ফ্যাটের থেকে এনার্জি নেব। তো এখন যে বিষয়টা ঘটতে পারে, আমি বলছি কার্বোহাইড্রেট থেকেও, দ্যাট মিন্স গ্লুকোজ থেকেও আমরা অ্যাসিটাইল কোয়ে পেলাম, ফ্যাট বিটা অক্সিডেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড ভেঙে আমরা সেখান থেকেও অ্যাসিটাইল কোয়ে পাবো, আবার প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড ভেঙেও আমরা পাবো হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে দেখো তিনটা খাবার থেকেই, হ্যাঁ তিন ধরনের খাবার থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে পাবো। এই অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে একটা সাইকেলের ভিতরে ঢুকে চক্রাকার একটা রিঅ্যাকশনের মধ্যে এই অ্যাসিটাইল কোয়ে ঢুকে যায়, সেটার নাম হচ্ছে কি? সেই ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এটার আরো নাম আছে সাইট্রিক অ্যাসিড সাইকেল, হ্যাঁ তারপরে ক্রেবস সাইকেল, তারপরে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, টিসিএ সাইকেল, এই সমস্ত বিভিন্ন নামে। তো এই যে ক্রেবস সাইকেল, এই ক্রেবস সাইকেল অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। সেই অ্যাসিটাইল কোয়ে ঢুকে সাইকেলের ভিতরে পড়ে যায়, পড়ে অনেকগুলো রিঅ্যাকশন স্টেপ অতিক্রম করার পরে, হ্যাঁ আমরা এখান থেকে বিভিন্ন উপাদান, নতুন নতুন উপাদান এখানে তৈরি হয়, আবার নতুন নতুন সাবস্টেন্স এখানে আবার ইন্ট্রোডিউস হয়, হয়ে ভেঙে চড়ে আমরা এখান থেকে এনার্জি পাই, আবার কোথাও কোথাও এনার্জি খরচ হয়, হয়ে আমরা এখান থেকে আমরা আমাদের কিছু বডিলি যে প্রয়োজনীয় সাবস্টেন্স বেশ কিছু জিনিস এখান থেকে পেতে পারি, আবার এনার্জি পেতে পারি, আবার এনার্জি খরচও হয়। তো এই যে ঘটনাটা এই সাইকেলের মধ্যে ঘটে, হ্যাঁ ক্রেব সাইকেলে অথবা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলে, এইখানে দেখো তোমার তিনটা তিন ধরনের ফুড, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, এই তিন ধরনের ফুডের থেকে অ্যাসিটাইল কোয়ে এসে এখানে ঢুকে বিধায় একে আমরা কমন মেটাবলিক পাথ হয়ে বলতে পারি এবং বলি। পরীক্ষাতে কিন্তু ধরা হয় যে হোয়াই টিসিএ সাইকেল ইজ কল্ড কমন মেটাবলিক পাথ, তখন কিন্তু যদিও অ্যান্সার খুব কঠিন না, কিন্তু এটা অনেকের জন্যই খুব জটিল হয়ে যায়, কমন মেটাবলিক পাথ হয়ে কি জিনিস, স্যার কেন বলেন এটা, এই সমস্ত অনেক কথাবার্তা। সেই সাথে আরো কিছু কথাবার্তা আমি এখানে বলেছি, সেটা হচ্ছে এখানে নতুন নতুন সাবস্টেন্স তৈরি হয়, নতুন নতুন সাবস্টেন্স মানে ইন্টারমিডিয়েট হিসাবে আর কি, নতুন নতুন ইন্টারমিডিয়েট সাবস্টেন্স আমরা পাই, সেই ইন্টারমিডিয়েট সাবস্টেন্স গুলা বিভিন্ন কাজে লাগতে পারে। তাহলে এই যে ইন্টারমিডিয়েট সাবস্টেন্স গুলা তৈরি হয়, হ্যাঁ তাহলে তৈরি হওয়াকে আমরা কি বলি, নতুন সাবস্টেন্স তৈরি হওয়াকে আমরা বলি অ্যানাবলিজম। আবার সাবস্টেন্স গুলা ভেঙে হ্যাঁ এনার্জি দেয়, এটাও ঘটে এই সাইকেলের ভিতরে কোথাও কোথাও, তাহলে হচ্ছে ক্যাটাবলিজম। তাহলে একই সাইকেলের ভিতরে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুইটাই হয়, তাহলে যে কারণে একে আবার বলা হয় এমফিবলিক পাথওয়ে। তাহলে দুইটা ব্যাপার এখানে আসলো, কমন মেটাবলিক পাথওয়ে আমরা বলি সব ধরনের খাবার এখানে ইউটিলাইজ হয়, সেজন্য কমন মেটাবলিক পাথওয়ে বলি, আবার এই সাইকেলের মধ্যে হ্যাঁ অ্যানাবলিজম চলে একাধারে, আবার সেই সাথে চলতে থাকে ক্যাটাবলিজম, হ্যাঁ অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুই ধরনের অ্যাক্টিভিটি চলে বিধায় একে আমরা বলতে পারি এমফিবলিক পাথওয়ে। হ্যাঁ যে আমরা অ্যানাবলিক পাথওয়ে বলবো শুধু তাও বলা সম্ভব, আবার ক্যাটাবলিক পাথওয়ে বলবো সেটাও বলা সম্ভব, তাহলে যেখানে দুইটাই বলা সম্ভব তাকে আমরা তাহলে হ্যাঁ এটা আরেকটা নাম দিলাম
এমফিবোলিক, এখানে দুইটাই ঘটনা ঘটে। তাহলে এমফিবোলিক পাথওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ কমন মেটাবলিক পাথওয়ে। আচ্ছা, এখানে দেখো টিসিএ সাইকেলে শুরু হয় এই যে বললাম অ্যাসিটাইল কোয়ে, সেই অ্যাসিটাইল কোয়ে তোমার অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট একটা ফোর কার্বন কম্পাউন্ড, সেই ফোর কার্বন কম্পাউন্ড অক্সালো অ্যাসিটেটের সাথে মিলে, হ্যাঁ মিশে, হ্যাঁ তাহলে অ্যাসিটাইল কোয়ে ছিল টু কার্বন কম্পাউন্ড, সেই সাথে অক্সালো অ্যাসিটেট হচ্ছে ফোর কার্বন কম্পাউন্ড, মিলে হ্যাঁ এটা সিক্স কার্বন কম্পাউন্ড কি তৈরি হয় প্রথমটা, ঠিক আছে সাইকেলে অক্সালো অ্যাসিটেট প্লাস হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, মিলে কি হচ্ছে ফাইনালি আবার আমরা পাবো অক্সালো অ্যাসিটেট, আবার সেই অক্সালো অ্যাসিটেটের সাথে যোগ হবে অ্যাসিটাইল কোয়ে, যোগ হয়ে আবার সাইট্রেট হবে, এইভাবে সাইকেলটা চলতে থাকে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাটের থেকেও তোমার ফ্যাটি অ্যাসিড থেকেও আমরা কি বলে কি বললাম অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ সরি মাথার মধ্যে হ্যাঁ অনেক কথা বলে ফেলছি তো, তাহলে অক্সালো অ্যাসিটেট প্লাস অ্যাসিটাইল কোয়ে এটা ফ্যাটের থেকে আসতেছে, তারপরে অ্যামাইনো অ্যাসিড থেকেও আসতেছে, ফ্যাটি অ্যাসিড থেকে আসতেছে, অ্যামাইনো অ্যাসিড থেকেও আসতেছে, কিন্তু একটা ঘটনা সেটা হলো যে অক্সালো অ্যাসিটেট, এই অক্সালো অ্যাসিটেটটা আমাদের সুইচিং সাবস্টেন্স ফর সাইট্রিক অ্যাসিড সাইকেল, এই অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেটের সাথেই তোমার যোগ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, কোয়ে তারপরে সাইকেলটা শুরু হয়। এখন ইনিশিয়ালি প্রথম অবস্থায় এই অক্সালো অ্যাসিটেটটা যদি না থাকে, না থাকলে কি হবে আমাদের সাইট্রিক অ্যাসিড সাইকেল হবে না, চলবে না। তাহলে এই অক্সালো অ্যাসিটেটটা তৈরি হয় হচ্ছে গিয়া কি কার্বোহাইড্রেট থেকে, অক্সালো অ্যাসিটেটটা তৈরি হয় কার্বোহাইড্রেট থেকে, তখন এই কার্বোহাইড্রেট থেকে যে অক্সালো অ্যাসিটেট তৈরি হলো তার সাথে অ্যাসিটাইল কোয়ে মিলে সাইট্রেট, তারপর সাইকেল শেষ করে আবারও অক্সালো অ্যাসিটেট আমরা পাবো, আবারও অ্যাসিটাইল কোয়ে যোগ হবে এইভাবে। কিন্তু ইনিশিয়ালি অক্সালো এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের সূচনা লগ্নে, হ্যাঁ যদি মনে করো কার্বোহাইড্রেট থেকে অক্সালো অ্যাসিটেট আমরা না পেতাম, তাহলে এই সাইট্রিক অ্যাসিড সাইকেল চালু হতো না। সাইট্রিক অ্যাসিড সাইকেল থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি পাই, হ্যাঁ প্রচুর পরিমাণে এটিপি আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল থেকে পাই। তো সুতরাং এখানে আবার এখানে শুধু তাই না, কার্বোহাইড্রেটের ক্ষেত্রেই না, ফ্যাটি অ্যাসিড তারপরে অ্যামাইনো অ্যাসিড যেখান থেকেই হোক, আমরা এই এনার্জি যদি আহরণ করতে চাই এই কমন মেটাবলিক পাথ হয়ে যেহেতু, সুতরাং সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকতেই হবে। এখন যদি কার্বোহাইড্রেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি না হতো প্রথম অবস্থায় সাইকেলের প্রথম স্টেপে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সাইট্রিক অ্যাসিড সাইকেল চালু হতো না। সাইট্রিক অ্যাসিড সাইকেল যদি চালু না হয় তাহলে আমরা অন্য কোনো সোর্স থেকেই এনার্জি আহরণ করতে পারতাম না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এনার্জির ঘাটতি হয়ে যেত। সুতরাং যত যাই বলো যে আমাদের কার্বোহাইড্রেট নাই, হ্যাঁ আমরা কার্বোহাইড্রেট ছাড়া চলতে পারবো, হ্যাঁ হ্যাঁ এই যে আমরা পাচ্ছি অ্যাসিটাইল কোয়ে, প্রচুর পরিমাণে অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিড থেকে, কিন্তু হ্যাঁ চাবিকাঠিটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে হাতে অক্সালো অ্যাসিটেট তৈরি। সেই জন্য একটা টার্ম ইউজ করা হয় ফ্যাট বার্নস ইন দা ফ্লেম অফ কার্বোহাইড্রেট, এটা টার্ম ইউজ করা হয় ফ্যাট বার্নস ইন দা ফ্লেম অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের ফ্লেমের মধ্যে ফ্যাট বার্ন হয়। হ্যাঁ সুতরাং কার্বোহাইড্রেট যদি না থাকে
তাহলে সেই ফ্যাট বার্ন হবে না, অ্যামাইনো অ্যাসিড বার্ন হবে না, তাহলে সেই ঘটনাগুলা কে পটেনশিয়েট করে হচ্ছে এই কার্বোহাইড্রেট। তো এই হচ্ছে ঘটনা। আরো অনেকগুলা অ্যাক্টিভিটি চলতে থাকে, অ্যানাবলিক অ্যাক্টিভিটি, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি, তারপরে কিছু কিছু রেসপিরেটরি চেইন অ্যাক্টিভিটি, এই সমস্ত অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, তো সেই সব কিছুই আয়দার অ্যানাবলিক অ্যাক্টিভিটি, এনার্জি ইউটিলাইজিং অ্যাক্টিভিটি অর এনার্জি হ্যাঁ প্রডিউসিং অ্যাক্টিভিটি। এখানে আছে কার্বোহাইড্রেটের, আমরা বলছি যে কার্বোহাইড্রেটের অ্যানাবলিক পাথে গ্লাইকোলাইসিস, তো ক্যাটাবলিক পাথে তারপরে গ্লাইকোজেন সিনথেসিস, হ্যাঁ এটাকে বলে গ্লাইকোজেনেসিস, হ্যাঁ এটা হচ্ছে অ্যানাবলিক পাথে। এই জন্য তোমাদের শিখতে হবে হ্যাঁ কার্বোহাইড্রেটের অ্যানাবলিক পাথে কোনগুলো, ক্যাটাবলিক পাথে কোনগুলো, তারপরে ফ্যাটি অ্যাসিডের অ্যানাবলিক অ্যাক্টিভিটিস কি, ক্যাটাবলিক অ্যাক্টিভিটিস কি। হ্যাঁ, গ্লুকোজ বডিতে মনে করো গ্লুকোজ একবারেই নাই, সেই ক্ষেত্রে গ্লুকোজ প্রোডিউসের জন্য হ্যাঁ একদম নাই, তুমি খাইতেও পারতেছ না, স্টারভেশন প্রবলেম, স্টারভেশন চলতেছে, খাবার দাবার নাই, হ্যাঁ তো সেই ক্ষেত্রে তোমাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তখন নন কার্বোহাইড্রেট সোর্সের থেকেও তোমার ওই গ্লুকোজ তৈরি হয়, কারণ আমাদের টিসিএ সাইকেলকে চালু করতে গেলে গ্লুকোজ লাগবে। তো সুতরাং নন কার্বোহাইড্রেট সোর্সের থেকে গ্লুকোজ প্রোডিউস হয়ে হ্যাঁ আমাদেরকে গ্লুকোজের যোগান দিতে পারে, সেই ঘটনাও আছে, সেটাকে বলে নিউ গ্লুকোজেনেসিস। সেই নিউ গ্লুকোজেনেসিস হয় আমাদের বডিতে, হ্যাঁ মানে আমাদের শরীরটা এমন ভাবে আল্লাহ পাক সৃষ্টিকর্তা তৈরি করছেন, হ্যাঁ এত সুচারু ভাবে যে কোন একটা সিস্টেমে যদি কোনো একটু হেরফের হয়, অন্যদিক থেকে সেটাকে কভার আপ করবার জন্য সচেষ্ট হয়ে যায়। সুতরাং আমরা খুব সহসা বিপদে পড়তে বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাই। এই ধরনের ঘটনাগুলো অটোমেটিক একটা মেশিন আমাদের শরীরটা, সুতরাং সেই অটোমেটিক মেশিনের মধ্যে অটোমেটিক অ্যাক্টিভিটিস গুলা হ্যাঁ চলতে থাকে, আমাদের অজান্তেই এই ঘটনাগুলা ঘটে। তাহলে এই যে ঘটনাগুলা ঘটছে সব, এই যে সাইকেল গুলা তোমার মেটাবলিক মেটাবলিজমের বিভিন্ন সাইকেল, এগুলো এখন তোমরা একটু বই দেখে নিবা, আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, খুব যে কঠিন কিছু তা না, খুব সহজেই, কিন্তু একটু খালি মাথায় নিয়ে ঘুরলে তোমরা যে বিভিন্ন জায়গায় যে বললাম এনজাইম গুলা লাগে, বিভিন্ন এনজাইম বিভিন্ন স্টেপে বিভিন্ন এনজাইম লাগে, সেই এনজাইম গুলো একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে। তো এই অ্যাক্টিভিটিস গুলা তোমরা যদি মাথায় নিয়ে হ্যাঁ একটু পড়াশোনা করো, তাহলে দেখবা যে এগুলা খুব সহজ হয়ে গেছে। যদি তোমাদের আরো এর ভিতর থেকে কিছু কোশ্চেন থাকে হ্যাঁ সেগুলার সমাধান হয়তো করা যাবে। আমি আর কত এই মেটাবলিজম নিয়ে আর দরকার আছে বলে আমি মনে করি না, হ্যাঁ তোমরা বাকি টাকা না, আমি তো তোমাদেরকে জাস্ট একটু ধরায় দেওয়ার জন্য, হ্যাঁ ডিটেইলস ক্লাস তো নিতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ, যথেষ্ট সময় লাগবে, ইন্ডিভিজুয়াল সাইকেল গুলা ইন্ডিভিজুয়াল যে পাথওয়ে গুলা এগুলা আলাপ করা সময় সাপেক্ষ ব্যাপার, এক টিসিএ সাইকেল নিয়ে আলাপ করলে একটা ক্লাসে হবে না, তো সুতরাং সেভাবে না। হ্যাঁ আমি মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম, তোমরা ফার্দার এইগুলা একটু বইয়ের থেকে পড়াশোনা করে নিও, হ্যাঁ যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমি চেষ্টা করব আবার তোমাদের এই ব্যাপারে আলোচনা করতে। তো সবাইকে ধন্যবাদ, হ্যাঁ তোমাকেও ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে এতটা দিয়ে আমাদের এত সুন্দর করে আসলে বুঝিয়ে দেওয়ার জন্য, আসলে আপনি বাস্তব জীবন থেকে বিভিন্ন উদাহরণ দিয়ে যেভাবে আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন, এগুলো আসলে মানে আমাদেরকে বুঝতে এবং এগুলাকে মনে রাখতে আসলে অনেক সাহায্য করবে। জি স্যার, ইনশাল্লাহ তাহলে স্যার আপনার সাথে অবশ্যই আমরা অন্য কোন সেশনে আবার হয়তো দেখা হবে আমাদের। দর্শক মন্ডলী আপনারাও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যারের জন্য দোয়া করবেন, স্যার যাতে আমাদের জন্য আরো বিভিন্ন সেশন নিয়ে উপস্থিত হতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দর্শক মন্ডলী আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, যারা এই সেশনটি দেখতে পারেননি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এই সেশনটি পেয়ে যাবেন, দেখার আমন্ত্রণ রইল, পরবর্তী সেশন দেখারও আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
Yeah.